নমস্কার, কিচেনে সবাইকে স্বাগত জানাই। কাল রাতে প্রচুর ঝড় হয়েছে আর আমাদের কলা বাগান, তারপর আমাদের বাড়ির গাছগাছালি সবই ভেঙে পড়ে গেছে। তো এই অবস্থায় বাটা মাছের একটা খুব সহজ এবং ছোট্ট করে একটা রেসিপি শেয়ার করব। আপনাদের সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। মা আগের থেকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আর এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে নিচ্ছি। এবারে হলুদ লবণ মাখিয়ে রান্নাটা বসিয়ে দেবো। মাছগুলো মেখে নিলাম, এবারে উনুনটা জ্বালিয়ে নিই। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজতে ভাজতে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, আর সঙ্গে 2-3 চামচ মতো কালো সর্ষে। এবার লবণ দিয়ে একসঙ্গে করে বেটে নেব। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই মাছ কটা ভাজা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার এই তেলের মধ্যে আরো একটু তেল দেবো ফোড়নের জন্য। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেব 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, 7 চামচ মতো গোটা জিরা, আর দেবো 1 পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কেটে রাখা আলু। ফোড়নের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এদিকে মশলাটাও আমি খুব মিহি করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আলুটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকা তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে
বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব বেটে রাখা মশলাটা। মশলা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবারে দেবো জল। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলো উঠে গেছে। এবার এর মধ্যে দেবো ভেজে রাখা মাছ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। রান্নায় আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এবারে ঢাকা দিয়ে আরো 4-5 মিনিট মতো রান্না করে নেব। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। খুবই সহজভাবে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝোল করেছি, তবে একটু পাতলা করে। আর আপনারা চাইলে যদি ঘন পছন্দ করেন অবশ্যই ঘন করতে পারেন। যাই হোক, আজকের রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।